मॉर्निंग एवरीवन, वेलकम टू आवर चैनल। तो आज के दिन शुरू हो गए और घूम के उठे हमें चा बनिए नहीं चा बनिए चाटा नहीं बस पड़े साढ़े आठटा बेजे गो घूम के उठते तपर उठे और भल लगे ना मन हो एक घुमाई टाइप से एक जन एखो उठे ही नहीं घूमिए ही आज चा ठंडा हो पुरोपुर দেখো এটা আমাদের কুমড়ো গাছের ভিউ দেখতে পাচ্ছো ছোট ছোট কুমড়ো ফুলও ধরেছে কয়েকটা এখানে একটা আছে ওইদিকে আর নেই এই জায়গাতে আরো একটা আছে এখানে আরো একটা হয়েছে তো কুমড়ো ফুল বেসন দিয়ে বড়া ভাজা খেতে তো খুব ভালো লাগে এইখানে আর একটা আছে আমরা লাঞ্চে বসে পড়েছি তো আজকে আমাদের লাঞ্চে আছে ভাত মুড়ি ঘন্ট এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া आशा करी तुम्हारे मन आज सकाले देखे तुम्हारे कूमड़ो गाचटा तो गाचर फुलर बड़ा एखे आज डाल और यहाँ हे माछर मुईठा तो माछर मुईठा रेसिपिटे एक नतून धरण जिस देखल आज के मामुनी के बनाते तो तुम्हारे साथ एक दिन शेयर करब আমি আমার রান্না বানার জন্য সব প্রিপারেশন করে নিয়েছি রাতে আজকে আমি চানা মশলা বানাবো তো চানা মশলার জন্য বেসিক্যালি আমি নিয়েছি এখানে পেঁয়াজ আদা বাটা আর একটু লঙ্কা বাটা এখানে নিয়েছি রসুন বাটা এখানে আলু একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখানে একটু পেঁয়াজ কুচি করেছি যেটা আলুর সাথে ফ্রাই করব আর কিছুটা পেঁয়াজ আমি কেটেছি লম্বা লম্বা করে যেটা আমি বেরেস্তা বানাবো তো এই প্রিপারেশনটা দেখানোর আগে তোমাদেরকে আমি সেদিন আগে ব্লগে বলেছি যে আমি এই ধরনের বাটিগুলো কিনেছিলাম মানে কৌটোগুলো কিনেছিলাম অ্যারেঞ্জ করার জন্য সেটা আমি অ্যারেঞ্জ করে নিয়েছি তো দেখতে পাচ্ছ তোমরা আমি এরকম ছোট ছোট বাটি কিনেছি তো তোমাদেরকে আমি দেখাই চলো আজকে কিভাবে অ্যারেঞ্জ করেছি তো আমি সবার আগে একটা খুব বড় বক্স নিয়েছি যেটার মধ্যে এগুলোকে সাজিয়ে নিয়েছি টোটাল 10টা আছে তো আমি প্রথম থেকে শুরু করি এখানে আমি নিয়েছি এটাতে আমচুর পাউডার রেখেছি এটাতে নিয়েছি আমি জিরে গুঁড়ো এটাতে রেখেছি আমি ধনে গুঁড়ো এটাতে রেখেছি হলুদ বাইরে থেকে বোঝা যাচ্ছে তাই খুললাম না এটাতে রেখেছি আমি কাশ্মীরি রেড চিলি পাউডার এটাতে রেখেছি চিনি এটাতে নুন এটাতে আমি শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছি এটাতে আছে কাশ্মীরি রেড চিলি পাউডার সরি এটাতে আছে গরম মশলা গুঁড়ো কাশ্মীরি তো নয় এটা কালারে বুঝতে পারিনি এটা গরম মশলার গুঁড়ো আছে আর এটা হচ্ছে চা পাতা তো আমি এগুলোতে সব বড় জায়গায় রাখা থাকে তো ভালো ছোট ছোট জায়গায় করে রাখি কি রান্না করতেও সুবিধা হয় আর দেখতেও খুব সুন্দর লাগে তো আমি এগুলোকে এইভাবে বক্সটার মধ্যে অ্যারেঞ্জ করে রেখেছি আর এটা আমি ঠিক আমার রান্নাঘরের যেখানে স্ল্যাবটা আছে তার উপর রাখবো তাহলে আমার রান্না করতে খুব ইজি হবে তো চলো এবার আমি চানা মশলাটা বানিয়ে নিই তো এইদিকের আমি কড়াইটাতে দিয়েছি সরষের তেল তোমার এখানটায় হবে যে প্রিপারেশনটা চানা মশলাটা সেটা এদিকে হবে আর এদিকে আমি নিয়েছি একটু সাদা তেল অল্প করে এখানে আমি বেরেস্তাটা ফ্রাই করব আলুটা আর পেঁয়াজটাকে ভেজে নিলাম এবারে এর মধ্যে আমি একে একে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো বেশি না হলুদের সাথে দেব আমি একটু নুন আমি যখন চানাটা বয়ল করেছিলাম ওর মধ্যে আমি নুন দিয়েছিলাম তো এখানে আর খুব বেশি আমি নুন ইউজ করলাম না অল্প নুন দিলাম বাদবাকি মশলা আমি পরে দেব এটা দিয়ে আবার একটু হালকা করে ফ্রাই করে নেব তারপরে বাদবাকি মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ খুব ভালো করে ফ্রাই হয়ে গেছে একদম তো আমি গ্যাসটা কমিয়ে দিলাম কমিয়ে দিয়ে আমি এর মধ্যে এই বাটা যে মশলাটা আছে সেটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো রসুন বাটাটা তো এবার আমি এটাকে খুব ভালো করে কষাবো এই কষানোর স্টেজেই আমি এর মধ্যে দিয়ে দেবো
कश्मीरी रेड चिली पाउडर, তাছাড়া দেব একটু লাল লঙ্কার গুঁড়ো, মানে যেটা ঝাল হয়। আসলে আমাদের বাড়িতে ঝালটা সবাই খেতে খুব ভালোবাসে, তাই আমাদের লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা সবকিছু একটু বেশি ইউজ করা হয়। বিয়ের আগে আমি একদমই ঝাল খেতে পারতাম না, তো বিয়ের পর থেকে এখানে আসার পরে আমার অভ্যাসটাই ওরকম হয়ে গেছে, এখন ঝাল ছাড়া আমিও রান্না খুব একটা করতে পারি না। তো মায়ের কাছে গেলে মাদের খুব অসুবিধা হয় যদি আমি রান্না করি, মাদের ঝাল লাগে প্রচন্ড। তো কথা বলতে বলতে আমি এই ফাঁকে এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো দিলাম। গরম মশলাটা একটু কষা হয়ে যাওয়ার পরে দেব, তাহলে যাতে ফ্লেভারটা ভালো থাকে। তো এটা কম আছে, আমি এখন একটু কষিয়ে নেব। আমার পেট ব্যথা করবে, আর তুমি যখন সকালে লুচি খেলে তখন তোমার পেট ব্যথা করেনি? শুনতে পাচ্ছি না, খুব ভালো হয়েছিল, ওর সাথে পরোটাটা দারুণ যাচ্ছিল। তো ডিনার ফিনার করে চলে এসেছি, কিছু কাজ ছিল বলে অনেকটা লেট হয়ে গেল শুতে শুতে, প্রায় 12টা বাজে চললো। তো এবারে শুয়ে পড়বো, দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগের সাথে। তোমাদের যদি এই ব্লগটা দেখতে কিছু ভালো লেগে থাকে, তোমরা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। গুড নাইট।